আসসালামু আলাইকুম আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বি আর বি কেবলস সংবাদ শিরোনাম নোয়াখালীতে করোনা রোগীদের জন্য পুলিশের অক্সিজেন ব্যাংক ফোন কলেই পৌঁছে যাচ্ছে সেবা দুর্নীতির জন্য নয় স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের 28 কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলেন নতুন মহাপরিচালক ঈদ উপলক্ষে মূল্য ছাড় দিয়েও ক্রেতা নেই ব্র্যান্ডের দোকানে রাজধানীতে হতাশ ব্যবসায়ীরা এবং ক্যান্সারে মারা গেলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নোয়াখালীতে করোনা ও এর উপসর্গে শ্বাসকষ্টজনিত রোগীদের আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে মৃত্যু পথযাত্রী করোনা রোগীরা যখন দিশেহারা তখন কেবল একটি মোবাইল কলেই পৌঁছে যাচ্ছে অক্সিজেনের সিলিন্ডার জেলার গন্ডি পেরিয়ে এখন পাশের জেলার লক্ষ্মীপুরের কয়েকটি উপজেলার রোগীরাও পাচ্ছে এই অক্সিজেন সেবা নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু দেশের অন্যান্য জেলার মতো নোয়াখালীতেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ এরই মধ্যে জেলায় মারা গেছে 60 জনেরও বেশি মানুষ আক্রান্ত প্রায় 3000 এই অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে কষ্ট পাচ্ছে এমন রোগীদের স্বস্তি দিচ্ছে পুলিশ অক্সিজেন ব্যাংক প্রথমে 10টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এর সংখ্যা 30 বিনামূল্যে রোগীরা পাচ্ছেন এই সিলিন্ডার আমার নানার অনেক শ্বাসকষ্ট ছিল যার কারণে অনেক খোঁজাখুঁজি করার পরে দিয়ে আমরা পুলিশের কাছ থেকে এই সিলিন্ডারটা নিয়ে এসেছি এই উদ্যোগের কারণে আসলে আমরা অনেক উপকৃত হয়েছি অক্সিজেন ব্যাংকের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান রাত যত গভীর হোক না কেন অক্সিজেনের জন্য কেউ ফোন দিলেই সিলিন্ডার সরবরাহ করেন তারা এমনকি পাশের জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগতি কমলনগর ও আজাদনগরের রোগীরাও পাচ্ছেন অক্সিজেন সেবা আস্থার ঠিকানা বাংলাদেশ পুলিশ এটা নোয়াখালী থেকে শুরু হলো এই কোভিড অক্সিজেন ব্যাংক আশা করছি ক্রমান্বয়ে পুরো বাংলাদেশ সবাই এই সেবা পেতে থাকবে জেলা পুলিশ সুপার বলছেন নোয়াখালীর কোভিড হাসপাতালে রোগীর শয্যা সংখ্যা ও অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা অপ্রতুল হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এটা হতে পারে না যে অক্সিজেনের অভাবে কোনো রোগী মারা যাবে পরবর্তীতে আমাদের একটি উদ্যোগ যে আমাদের পুলিশ হাসপাতালে সেখানে অক্সিজেন ব্যাংক আমরা প্রথমে 10টি সিলিন্ডার দিয়ে শুরু করেছি পরবর্তীতে আরও অনেকগুলো সিলিন্ডার সেখানে সংযুক্ত করে এবং বিভিন্ন নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে যারা করোনা আক্রান্ত রোগী যাদের শ্বাসকষ্ট আছে অর্থাৎ যাদের অক্সিজেনের সমস্যা এই ধরনের রোগীগুলো এখান থেকে তারা অক্সিজেন নিচ্ছে এবং নিয়ে বাড়িতে বসেই তারা এই অক্সিজেনের এই যে সমস্যাটা সেটা লাঘব হচ্ছে করোনা রোগীর সেবায় নোয়াখালী জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক স্থাপন নিঃসন্দেহে একটি অনন্য নজির শ্বাসকষ্টে জেলায় কেউ যাতে মারা না যায় সে চেষ্টা সংশ্লিষ্ট প্রশাসনের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা করোনা দুর্যোগ মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশেদ আলম তিনি জানান অধিদপ্তরের 28 জনের বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া দুর্নীতির কারণে নয় অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে কাজ করার ঘোষণা দেন তিনি আদিন সজীবের রিপোর্ট আমাদের লাইভ করোনাকালে স্বাস্থ্যখাতের নানা কেলেঙ্কারি আর বিতর্কের মুখে পথ ছাড়েন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ নতুন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম খুরশিদ আলম কাজে যোগ দেওয়ার পর আনুষ্ঠানিক এই অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন সমন্বয়হীনতা নয় সবাইকে সাথে নিয়েই করোনা দুর্যোগ মোকাবেলা করতে চায় সমন্বয়হীনতা কেন ছিল আমি সেই সবগুলো কারণ বলতে পারবো না তবে আমি মনে করি যে এটা যোগাযোগ করলে সবাই যদি সবার সাথে যোগাযোগ করে আমাদের সবার লক্ষ্যই একটা সেটা হচ্ছে যে এই মহামারীকে বা অতিমারীকে জয় করা তো সেটার ক্ষেত্রে আমরা সবার সাথে যোগাযোগ করব লিয়াজও করব জানান তার যোগদানের পরদিনই স্বাস্থ্য অধিদপ্তরের 28 কর্মকর্তাকে বদলির প্রক্রিয়াটি আরও আগে থেকেই হয়েছে প্রয়োজনেই তাদেরকে অন্য দায়িত্ব দেয়া হয়েছে একটা বদলির প্রক্রিয়া অনেকদিন থেকে হয় এই বদলির প্রক্রিয়াটা আগেই শুরু হয়েছিল এই অর্ডারটা সম্ভবত আজকে হয়েছে তো
এই প্রক্রিয়াটা আমি জানি না, তবে সম্ভবত এটা একটা স্বাভাবিক বদলি প্রক্রিয়া, এরকম মেডিকেল অফিসারদের বদলি প্রতিদিনই হচ্ছে। স্বাস্থ্য খাতের সিন্ডিকেট আর হাসপাতালে লাইসেন্সের অনিয়ম নিয়েও কথা বলেন নতুন মহাপরিচালক। আমি জানি হাসপাতালে কোন যন্ত্রটা লাগে কোন যন্ত্রটা লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে সার্জারি কার্ডিওলজি যে সমস্ত মানে ইন্টারভেনশনাল সাবজেক্ট আছে সেগুলোতে এগুলো হয়। আমি অনেকদিন সরকারি কেনাকাটার ব্যাপারে দেখেছি, তো আমি আশা করব যে আমিও চেষ্টা করব যে যতদূর সম্ভব এটাকে কমিয়ে আনা যায়। সবার কাছে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কর্মীদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমাদের জাতীয় আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ওইভাবেই কাজ চলছিল সেটা। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব আর নদী ভাঙনের আতঙ্ক নিয়ে দিন কাটছে 30 লাখেরও বেশি মানুষের। বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুর শহর। নগাঁয় আত্রাই নদীতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্র। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনিল আহসান। দেশের 31 জেলায় বন্যা দুর্গত প্রায় 40 লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। জামালপুরে যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টিতে শহরের পথঘাট তলিয়ে গেছে, পানি ঝুঁকে পড়েছে বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে। পানিবন্দী দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রায় 10 লাখ মানুষ। বানভাসীদের জন্য 80টি মেডিকেল টিম গঠন ও সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। থাকার মতন কোনো জায়গা নেই, সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। জেলার 72,000-এরও বেশি পরিবারের 3.5 লাখ বানভাসীর দিন কাটছে অর্ধাহারে অনাহারে। সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে নদী ভাঙন। সুখবর নেই শেরপুরের বন্যা পরিস্থিতির। বৃষ্টি অব্যাহত থাকায় পানিবন্দী লাখো মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বন্যা কবলিত এলাকায় অপ্রতুল ত্রাণ তৎপরতার পাশাপাশি পশুখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নাটোরে পানির প্রবল স্রোতে আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে, পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য পুকুর ও ফসলি জমি। চরম আতঙ্কের মধ্যে আছে বাঁধ সংলগ্ন মানুষ। রাজবাড়িতে পদ্মার পানি বাড়ছে, ফলে জেলার সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালি উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া দৌলদিয়া ফেরিঘাটের 2টি সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পাড়ের বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আত্রাইয়ে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে, আর ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক ছাত্র নিখোঁজ রয়েছে। টাঙ্গাইলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 10টি উপজেলায় প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী। পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বাড়তে থাকায় শরীয়তপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ জেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। প্রতিদিনই পানি বাড়ছে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায়। সরকারি হিসেবে মুন্সীগঞ্জের 4টি উপজেলার 21টি ইউনিয়নের 164টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 32,000 পরিবার। এদিকে বন্যায় সুনামগঞ্জ জেলার সদর থেকে উপজেলা সংযোগ সড়ক সহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা। শেরপুর সহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বৃষ্টি আর উজানের ঢলে পুরনো ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। গত 24 ঘন্টায় শেরপুরে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে 14 সেন্টিমিটার। সেতু পয়েন্টে এখন তা বইছে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে। বন্যা কবলিত এ জেলার 13টি ইউনিয়ন। চরম দুর্ভোগে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ত্রাণ স্বল্পতার পাশাপাশি দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কুড়িগ্রামে ধরলার পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বানভাসী মানুষজন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এই জেলার 4 শতাধিক মানুষ ত্রাণ স্বল্পতায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে হতদরিদ্ররা। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বরসহ পানিবাহিত রোগ। নেত্রকোনায় নদীর পানি আবারও বেড়েছে। ধনু নদীর পানি এখন বইছে বিপদসীমার 116 সেন্টিমিটার উপর দিয়ে। কংস ও উবদাখালী নদীর পানিতে আবারও প্লাবিত কলমাকান্দা, বারহাট্টা, আটপাড়া, মদন ও খালিয়াজুড়ি উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4 লাখ মানুষ। লাগাতার বন্যায় নিঃস্ব হয়ে পড়েছে অসংখ্য পরিবার। সরকারি সাহায্য থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানিয়েছেন দুর্গতরা।
করোনা মহামন্দার মধ্যেও ঈদের কেনাকাটা কিছুটা বাড়ছে, ব্যস্ততা বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। তবে মূল্যছাড় দিয়েও কোনো ব্র্যান্ডের দোকানে ক্রেতা নেই। সারা মাসে যা বিক্রি হয় তা দিয়ে দোকান ভাড়াও উঠে না আসায় শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সরফুল আলম। কদিন পরেই ঈদ, আর ঈদ মানেই নতুন পোশাক। তবে এবার করোনা মহামারীর কারণে কেনাকাটায় নেই আগের মতো ঈদের আমেজ। ঈদুল ফিতরে বেশিরভাগ শপিং মল বন্ধ ছিল, এবার স্বাস্থ্যবিধি মেনে সব বিপণী বিতান খোলা। আসছেন ক্রেতারা, বাড়ছে লেনদেনও। এবার আগের মতো কেনাকাটা করছি না, যেহেতু প্যান্ডেমিকের টাইম, বাজেটটাও এখন কমে গেছে, ডিসকাউন্টের মধ্যে দেখছি। গতবার তো আমরা দুটো কিনলে এবার একটা কিনতেছি, কারণ হচ্ছে ইনকামও দেখতে হচ্ছে আমাদের। করোনা সময় হিসেব করে কেনাকাটা করছেন অনেকেই, বাড়তি কেনাকাটা কমিয়ে ডিসকাউন্ট শপে ভিড় করছেন তারা। করোনা পরিস্থিতির কারণে আমাদের ব্যবসায়িক অথবা সেলটা একটু কম হচ্ছিল, ডিসকাউন্টের কারণে কাস্টমারগুলো ভালো আসতেছে, মুভ ভালো হচ্ছে, সেলও ভালো হচ্ছে। বড় বড় শপিং মলে উপস্থিতি বাড়লেও এলিফ্যান্ট রোড, ধানমন্ডি বা বেলি রোডের মতো এলাকার অনেক দোকানে ক্রেতা কম, মূল্য ছাড় দিয়েও যথেষ্ট বিক্রি হচ্ছে না বলে জানান বিক্রেতারা। যেই ভাড়া স্পেসের সেই ভাড়াই হচ্ছে না যে সেল হইতেছে বর্তমানে। প্রান্তিক ব্যবসায়ীরা এতে লস করে ভ্যানিশ না হয়ে যায়, সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা যাতে ঈদের আনন্দটা ভাগাভাগি করি এবং আমরা যাতে কেনাকাটাতে শ্রিঙ্ক না করে যাই, ইকোনমিকে বাড়তে হবে। করোনা মহামারীতে বিভিন্ন খাতের সাশ্রয়ী পণ্যের ব্যবসা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। প্রচারণায় অংশ নিয়ে তারকা শিল্পীরাও বলছেন, করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নগরবাসীকে সচেতন হতে হবে সবার আগে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী, পাশাপাশি চলছে এডিস মশার প্রজনন মৌসুম। তাই করোনা মহামারীর মধ্যে যাতে ডেঙ্গুর বিস্তার ঘটতে না পারে সেজন্যই সিটি কর্পোরেশনের পাশাপাশি স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেইডের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। এই প্রকল্পের কার্যক্রমের মধ্যে একটি কার্যক্রম ছিল জনগণকে সচেতন করা। সেখানে আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করে মানুষকে সচেতনতামূলক যে বার্তাগুলি আছে সেগুলি পৌঁছে দিচ্ছি। সিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী আফসানা মিমি সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর পাশাপাশি এই প্রকল্পের সাথে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা যদি সচেতন থাকি যে আমি আমার বাড়িটাকে 100% পরিষ্কার রাখবো, আপনি আপনার বাড়িটাকে 100% পরিষ্কার রাখবেন, তাহলে এই আমি আর আপনি মিলে কিন্তু আমরা হয়ে গেলাম। এরকমভাবে যদি প্রত্যেকটা মানুষ তার দায়িত্বটা পালন করে, কারণ একটা পাড়াতে 25টা 30টা 50টা বাড়ি থাকে, তো এই 50টা বাড়ি যদি কাজ করে তো ওই পাড়াটা তো আসলে তখন মশামুক্ত হয়ে যাচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বড় ধরনের ভূমিকা রাখছে। গণমাধ্যমে যত বেশি প্রচারণা চালানো হবে ততই মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। সকলে মিলে যদি এই ক্যাম্পেইন প্রোগ্রামটা একসাথে করে তাহলে কিন্তু মানুষের মধ্যে এই করোনাকালে ডেঙ্গু প্রতিরোধ করাটা একেবারেই সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যেটি সেটি হচ্ছে আমাদের যেটি সিপ, ইউকে এইড এবং স্টার্ট ফান্ড, তারা কাজ করতে গিয়ে এই সকলের মধ্যে যে একটা সমন্বয় খুঁজে পেয়েছে, সেই সমন্বয়টাকে যদি আমরা আরও ত্বরান্বিত করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই করোনাকালে ডেঙ্গু কাটাকে প্রতিরোধ করতে পারবো। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম যে কার্যক্রম চালাচ্ছে তাতে সহযোগিতার পাশাপাশি নগরবাসীকে নিজের আবাসস্থল পরিষ্কার রাখতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন। ইন্দিনিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। ভোর 4টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 49 বছর বয়সী শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় বারিধারার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে, সেখানেই মারা যান তিনি। ছাত্রদলের
করোনা ভাইরাসের কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। সোমবার বিকেলে ঈদগাহ কমিটির সাথে জেলা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, সংক্রমণের ঝুঁকি থাকায় বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান, হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এখন পর্যন্ত ও ব্রায়ানই মার্কিন সরকারের শীর্ষ কোনো কর্মকর্তা যার করোনা শনাক্ত হয়েছে। তবে তার কারণে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংক্রমণের ঝুঁকিতে পড়েনি বলে দাবি করছে হোয়াইট হাউস। সর্বশেষ দুই সপ্তাহ আগে ট্রাম্পের সাথে দেখা হয়েছিল ও ব্রায়ানের। পার্টেক্স খেলার খবর। সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতলেন লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি। 2019-20 আসরে সর্বোচ্চ 23 গোল করেন 33 বছর বয়সী এই ইংলিশ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ 22টি গোল করেন আর্সেনালের পিয়েরে এমেরিক অবামিয়াং ও সাউথহ্যাম্পটনের ড্যানি ইংসের। এর আগে সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে 32 বছর বয়সে পুরস্কারটি জিতেছিলেন চেলসি স্ট্রাইকার দিদিয়ের ড্রগবা। 2009-10 আসরে চেলসির লিগ জয়ের পথে 29টি গোল করেছিলেন আইভরি কোস্টের সাবেক এই তারকা ফুটবলার। শেষ করার আগে বিয়ার বিকেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নোয়াখালীতে করোনা রোগীদের জন্য পুলিশের অক্সিজেন ব্যাংক, ফোন কলেই পৌঁছে যাচ্ছে সেবা। দুর্নীতির জন্য নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের 28 কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলেন নতুন মহাপরিচালক। ঈদ উপলক্ষে মূল্য ছাড় দিয়েও কোনো ক্রেতা নেই ব্র্যান্ডের দোকানে, রাজধানীতে হতাশ ব্যবসায়ীরা। এবং ক্যান্সারে মারা গেলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।